মানুষের মানববন্ধন দেখে অভ্যস্ত সবাই রাজপথে দাঁড়িয়ে নিজেদের বিভিন্ন দাবি উপস্থাপন করে থাকেন। মঙ্গলবার সকালে সাগরিকা গরুর বাজার এলাকায়ও মানববন্ধন হয়েছে, তবে মানুষের নয়, প্রাণীদের। যে মানববন্ধনে অংশগ্রহণ করেছে গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ, কবুতর, সেই সঙ্গে ছিল বিভিন্ন ধরনের গাছ। মানব কেন্দ্রিকতার বাহিরে প্রকৃতি ও প্রাণীকুলের এই প্রতিভা সমাবেশ ও ভিন্নধর্মী এই মানববন্ধনের আয়োজন করেছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। মূলত সভ্যতার ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে মানব কেন্দ্রিক চিন্তাভাবনা, শাসন, নিয়মকানুন, প্রকৃতি, প্রাণীকুলকে দিন দিন অবরুদ্ধ করে রাখা হচ্ছে। অনেক প্রাণী গাছপালা পৃথিবী থেকে বিলুপ্তির পথে। মানব নিয়ন্ত্রক প্রথার বাহিরে প্রকৃতির ও নিজস্ব ভাষা ও অধিকার আছে, সেই কারণেই রূপক অর্থে প্রাণীকুলের এই প্রতিভা সমাবেশের আয়োজন করা হয়। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? নেচার বা অন্যান্য প্রাণীকুলের অবস্থানও এই পৃথিবীতে, তাদের দেহ, তাদের আসলে বাঁচার অধিকার আছে, তাদের আসলে বলার অধিকার আছে। তো তাদের তাদের এই বলার অধিকারটা আসলে দিতে হবে, তাদের তাদের ভাষাটার সন্ধান করতে হবে, মানে যেন তারা তারা তাদের মতো করে সার্ভাইভ করে, যেন আমরা যেন তাদেরকে আমাদের সত্যটা তাদের উপর যেন চাপিয়ে না দিই। ভিন্নধর্মী এ ধরনের প্রতিভা সমাবেশ দেখে সমর্থন জানান স্থানীয়রাও। দেখা যাচ্ছে যে কিছু কিছু প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে, তো প্রাণীদের ভাষাটা আমরা বুঝতে চাই না, তো মূলত এই কাজটি এটা নিয়ে আমরা যে হিউম্যানিজম যে বিষয়টা চর্চা মানে মুখেই বলি, তো আসলে আমরা চর্চা করি না, তো চর্চার জায়গা থেকে আসলে এই বিষয়টা আমার কাছে খুবই একটা অ্যামেজিং একটা বিষয়, ইন্টারেস্টিং একটা বিষয় মনে হয়েছে। এ সময় পশু পাখির ডাক রেকর্ড করে রূপক অর্থে ব্যবহার করে নিজস্ব অধিকার প্রতিষ্ঠার আবহ সৃষ্টি করা হয়। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।